মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত। আজকে যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওটি হলো আমার ছোট্ট মানে ছোট ননদের বাড়ির মাঠের সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওদের চাষবাস আছে সেইটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরব, যে কি কি চাষ করেছে, কি মানে মাঠের পরিবেশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই যে চেহারার অবস্থা দেখছো, আমার প্রচণ্ড শরীর খারাপ, সর্দিদের বাড়ি থেকে আসার পরে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে জ্বর হয়েছে, সর্দি কাশি, ভীষণ বাজে অবস্থা। আর তোমরা সবাই জানো আমার মেয়ের হেয়ারিং লস আছে মিষ্টির, এবার ওর মেশিন প্রোগ্রামিং করাতে গেছিলাম শ্যামবাজারে, এবার সেদিন খুব ভোরে উঠে গেছিলাম, এবার যাওয়াতে ফট করে মানে ঠান্ডাটা লেগে গেছে। যাই হোক, ভাগ্যিস আমাদের মিষ্টির ঠান্ডাটা লাগেনি, এটাই মানে ভাগ্য ভালো। এবার ঠান্ডা লাগার পরে প্রচণ্ড মাথা যন্ত্রণা, সর্দি কাশি, জ্বর, শরীর খুবই খারাপ, না হলে অনেক আগেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতাম, সেই জন্য শেয়ার করতে পারিনি, ওই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তোমরা তাহলে ফার্স্ট টু লাস্ট একদম এন্ড অব দি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এটা হচ্ছে আলু গাছ লাগাবে বলে পিলে করেছে, এখন আলু গাছ লাগিয়েছে কিনা আমি সঠিক জানি না, পিলে পিলে করে রেখেছে। আর ওই পাশে শিম ক্ষেত দেখছো, ওটা হচ্ছে ছর্দিদের ভাসুরদের, আর ওই সাইডে দেখলে ছর্দির ওই সাইডটাই মানে আসছে যে ওইটা হলো লেবু ক্ষেত। আর ছর্দি পালন শাক নিয়ে আসছে, এই পালনগুলো হচ্ছে হাইব্রিড পালন, মোটা মোটা পাতা হয়, সেই জমিটা আমার দেখানো হয়নি, যাই হোক। আর এটা হচ্ছে পেঁয়াজকলি, পেঁয়াজকলি লাগিয়েছে, এর ভেতরে আবার শীষ পালন আছে, এই দেখো পেঁয়াজ। এই যে আমি পেঁয়াজকলি তুলছি, ছর্দি ছোট জামাইবু বলেছে যে তোমার মনের মতো তোমার যা খুশি তুমি নিয়ে নাও, আমি মোটামুটি অর্ডার পেয়ে গেছি, মনের মতো যা পেরেছি আমি তুলে নিয়েছি, নিয়ে এসেছিলাম বাড়ি আসার সময়। আর খুব আনন্দ লাগছিল কারণ গ্রামের মানুষ হয়েও আমি এগুলো এখন দেখতে পাই না, বিয়ের আগে মানে যতদিন বড় হইনি মাঠেটা টুকটাক যেতাম দেখতাম, কেন আমার বাপের বাড়িতেও দোয়াশ মাটি খুব সুন্দর সবজি চাষ হয়, কিন্তু শ্বশুরবাড়ির এলাকায় সবজি চাষ হয় না কারণ এখানে এঁটেল মাটি এলাকা, ওই জন্য এখানে সবজি চাষ সেইভাবে হয় না। ওই জন্য ছর্দিদের বাড়ি গিয়ে ছর্দিদের জমি দেখে মানে চাষবাস দেখে এত আনন্দ হচ্ছিলো, এত ভালো লাগছিল সে বলার মতো না, খুবই ভালো লাগছিল। এই যে ছর্দি আর আমি শাক তুলছি, এই শাকগুলো হচ্ছে বৌটুনি শাক, একটু বড় বড় হয়ে গেছে দেখি কিন্তু কচি, এই শাকগুলো বাড়ি এনে রান্না করে খাওয়া হয়েছে, এত ভালো লেগেছে। আর এটা হচ্ছে ফুলকপি ক্ষেত, এই দেখো ফুলকপি হয়েছে, কি সুন্দর ফুলকপি। আমরা ছর্দিদের বাড়ি গেছিলাম, ছর্দির শাশুড়িমা মারা গেছিল, কাজ হয়েছিল সেই জন্য গেছিলাম, কিন্তু সেটা ব্লগ করা হয়নি কারণ এটা দুঃখের বিষয়, সেই জন্য ব্লগ করিনি, ওই জন্য মাঠের দৃশ্যটাই আমি ব্লগ করেছি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর আশা করি যারা দেখোনি কখনো তাদের ভীষণই ভালো লাগবে, আর যারা দেখেছো তাদেরই আশা করি গ্রামের মানুষ হলেও এই জিনিসগুলো দেখতে, এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে সকলেরই ভালো লাগে। আর মাঝে মাঝে আবার লাল শাকও আছে, তার মাঝে আবার পালং শাকও আছে, ওই যে মিষ্টি, মিষ্টির বাবা ওখানে দাঁড়িয়ে আছে, মিষ্টি তো ছুটে ছুটে বেড়াচ্ছিল, ও খুব মজা পাচ্ছিল, মানে ফাঁকা জায়গা পেয়েছে, বাড়িতে তো আটকা থাকে সারাক্ষণ, গ্রামে থেকেও আপনাদের আটকা আটকা থাকতে হয়। এটা হচ্ছে বাঁধাকপি, দেখো কি সুন্দর বাঁধাকপিগুলো দেখতে লাগছে না। আর টাটকা সবজি খেতে কার না ভালো লাগে। ভিডিওটা অনেক আগেই তোমাদের প্রথমেই বলেছি, অনেক আগেই শেয়ার করতাম, কিন্তু মানে ছর্দির বাড়ি গিয়েও আমার মাথা যন্ত্রণা করেছিল, ওষুধ খেয়ে মোটামুটি কমিয়েছিলাম, বাড়ি আসার পরেও শরীরটা ভালো ছিল না, তারপরে পরপর আবার মিষ্টিকে নিয়ে যেতে হলো, যেটা প্রথমেও বললাম তোমাদের, ওই জন্য একটু লেট হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে। আর এটা হচ্ছে শীষ পালন তুললো আর কি, মিষ্টির বাবা কেটে কেটে তুলছে শীষ পালন, মিষ্টির বাবা শীষ পালন খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য মনের মতন করে ব্যাস মোটামুটি শীষ পালনগুলো তুলেছে। আর এটা হচ্ছে আলু ক্ষেত, মানে আলু আগে এইটাতে, এই ক্ষেত্রটাতে আগে লাগানো হচ্ছে যে গাছ হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি পুরো জমিটা, দেখতে থাকো। ওই পাশে কলা গাছ আছে, এই সাইডের দিকে কলা গাছ আছে, এই দেখো কত সুন্দর। ওই দিকে সর্ষে ক্ষেত আছে, সর্ষে ক্ষেতটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি। আর মানে ছর্দিদের ওখানে দোয়াশ মাটি, তো সর্ষে গাছগুলো এত সুন্দর বড় বড় হয়েছে, এ দেখো কলা গাছ কেটেছে, যে কলার কাঁদিটা পেরেছে,
এই যে ছোটদি আর ছোট জামাইবু দুজনে মিলে গাজর তুলছে, দেখো গাজরগুলো মানে কি সুন্দর দেখতে লাগছে। গাজর গাছ আমি দেখেছি কিন্তু কখনো গাজর তোলা দেখিনি, আমার ভীষণ ভালো লাগছিল গাজর তোলা দেখে। আর একটা বউ এসছে, উনি ওই গরুকে খাওয়াবে বলে গাছগুলো কেটে নিচ্ছিল। যাই হোক, ভিডিও পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি টিপে নোটিফিকেশান অল করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমরা নিয়মিত দেখতে পাও। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।